মির্জা সাহেবজি ইমাম মাহাদি এর প্রমাণ কী ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যত প্রশ্ন রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিন আলহ ইসলাম যে সেই প্রতিশ্রুত ইমাম মাহাদি এর প্রমাণ কি। লক্ষণাবলী প্রকাশিত হতে পারে যুগের লক্ষণ প্রকাশিত হয়েছে আকাশে এবং অন্যান্য এই পৃথিবীতে নিদর্শন প্রকাশিত হয়েছে কিন্তু মির্জা গুলাম আহমদ কাদিনী আল্লাহ ইসলাম যে সেই সত্যবাদী এর প্রমাণ কী পবিত্র কোরআনে হাজার মির্জা গোলাম আহম্মদ কাদিন আল্লাহ ইসলাম নিজের দাবির সপক্ষে সবসময় এই কথা বলেছেন যে আমার সত্যতা যদি যাচাই করতে হয় তাহলে নবুয়তের মানদণ্ডে যাচাই করে দেখো অর্থাৎ সাধারণ কোনো মানুষের নেককার কোনো মানুষের মানদণ্ডে নয় সর্বোচ্চ মানদণ্ড তিনি গ্রহণ করেছেন যে নবুয়তের মানদণ্ডে যাচাই করে দেখো আমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী পবিত্র কোরআনের সুরা আল হাক্কার চুয়াল্লিশ থেকে যদি পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত পড়েন তাহলে সেখানে স্পষ্টভাবে আল্লাহ তালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম সম্পর্কে একটি বক্তব্য সেখানে উদ্ধৃত রয়েছে যে ইহুদিরা জানতে চাইত যে তুমি যে সত্যবাদী এর প্রমাণ কি কী আল্লাহতালা এর উত্তরে উত্তর প্রদান করছেন যে অউজুহমিনতওয়ানজিম বিসমিল্লাহি রহমান রহিমতলা আলাইনা কাবিল্লা আহাজনা মিনহুবিলা কাতা মিনহুল ফমা আনহা হাজিজিন যে যদি এই রসুল অর্থাৎ যদি সে অর্থাৎ মোহাম্মদ মুস্তফা সালসালাম আমাদের প্রতি কোনো মিথ্যা কথা আরোপ করতো তাহলে আমরা তাকে ডান হাতে ধরতাম অর্থাৎ মহাপরক্রমের সাথে তাকে আমরা ধৃত করতাম এবং তার জীবন শিরা কেটে দিতাম অর্থাৎ তাকে ধ্বংস করে দিতাম হাজারত রসুল আকরম সাল্লাহ সাল্লাম আল্লাতালার পক্ষ থেকে সত্যবাদী নবী ছিলেন চল্লিশ বছর বয়সে তিনি আল্লাহ তালার পক্ষ থেকে নুবোধ লাভ করেছেন তেইশ বছর পর্যন্ত তিনি এই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে ওহি ইলহাম লাভ করে তেইশ বছর পর তিনি ইন্তেকাল করেন অর্থাৎ তেষট্টি বছর কিছুদিন পর তিনি ইন্তেকাল করেছেন তার মানে তেইশ বছরের একটি মানদণ্ড দাঁড়ায় সত্যবাদী নবীর মানদণ্ড হিসেবে যে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে দাবি করে যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়েছি এবং আল্লাহর দিকে কথা আরোপ করে সে কখনো এই পৃথিবীর কোনো বান্দা আমাদের কারো ক্ষমতা নেই আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার কাছ থেকে তাকে রক্ষা করার যে সে তেইশ বছর জীবিত থাকতে পারবে অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তেইশ বছর জীবন লাভ করতে পারে যদি কেউ এ কথা বলেন যে তেইশ বছর তো যে কেউ মিথ্যা কথা বলে লাভ করতে পারেন তাহলে যে ব্যক্তি এ কথা বলছেন সে প্রকারান্তরে হাজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জন্য আল্লাহ যে মানদণ্ড দাঁড় করিয়েছেন সেটাকে অবজ্ঞা করছেন আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে সর্বদা এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এলে সুনতওয়াল জামাত ইহুদি খ্রিস্টানদেরকে তবলিক করার জন্য এই দলিল ব্যাপকভাবে করে এসেছেন ব্যবহার করে এসেছেন যে তেইশ বছরের মানদণ্ড তারা এটা দেখিয়ে এসেছেন হজরত মির্জা উল্লাম কাদিন কাদিনা ইসলাম আঠারোশো বিরাশি সালে তিনি আল্লাহর পক্ষ থেকে মামুর হন আল্লাহর পক্ষ থেকে তিনি প্রত্যাদিষ্ট হন এবং উনিশশো আট তিনি ইন্তেকাল করেন হিসাব করে দেখুন তেইশ বছরের বেশি প্রায় ২৬ বছর তিনি জীবন লাভ করেছিলেন যখন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ঠ হয়েছেন অতএব যদি তিনি আল্লাহর পক্ষ থেকে না হয়ে থাকতেন তাহলে আল্লাহ তাল্লাহ তাকে ধ্বংস করে দিতেন তার জামাত আজকে সারা পৃথিবীতে ফুলে ফলে সুশোভিত হতো না কখনো এই সফলতা হজরত মির্জা গোলাম আহম্মদ কাদিন আল্লাহ ইসলামের সপক্ষে আসতো না এটি হলো একটি আরেকটি কথা বলে আমি আমার উত্তর শেষ করব আরেকটা এমন জিনিস এমন নিদর্শন রয়েছে যেটি মহতরম মৌলানা আব্দুল্লাবাল সাহেবও উল্লেখ করেছেন সেটি হলো যে যেটাতে কোনো মানুষের হাত নেই হজরত মির্জা গোলাম আহমদ কাদিন আল ইসলাম যখন ইমাম মাহিদি হবার দাবি করলেন তখন সকল আলিমোলাম্মা হইচই শুরু করে দিলেন কোথায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হওয়ার কথা ছিল একটি লক্ষণের কথা ছিল সেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নিদর্শন কোথায় হাজরত মির্জা ওলাম আহমদকে আদিন আল ইসলাম দোয়া করেছেন এবং আঠারোশো চুরানব্বই এবং আঠারোশো পঁচানব্বই সনে ঠিক ওই নির্ধারিত তারিখে যেটা দারকুতনি শরীফের হাদিসে উল্লেখ রয়েছে হাজরত আলী রাজিয়ালুর বর্ণনায় সেখানে উল্লেখ রয়েছে যে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে তারিখে সূর্যগ্রহণ হবে কোনো মানুষের ক্ষমতা নেই যে আকাশ এবং পৃথিবীকে একই লাইনের মধ্যে এনে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ করানো আল্লাহ তালা ছাড়া আর কেউ এটা করাতে পারেন না আর বর্তমান যুগে তো আমরা গুগল করে আমরা বুঝতে পারি যে কবে আসবে সেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মসিমাহ ইসলামের যুগে মির্জা গোলাম মাহমুদ কাদিনা ইসলামের যুগে সেটারও কোনো সুযোগ ছিল না এগুলোর কোনো আবিষ্কারই ছিল না অতএব সেই নির্ধারিত তারিখে যেটি দারকুতনি শরীফে বর্ণিত হাজরত আলী রাজিয়াল বর্ণনা স্পষ্টভাবে প্রমাণ করছে যে সেই হাদিসে বর্ণিত নির্ধারিত তারিখে একই রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ হওয়া আর হযরত মির্জা গুলাম আহমদ কাদিন আলিয়া ইসলামের ওপর অন্যরা দাবি করা যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোথায় আর মির্জা সাহেবের এই বক্তব্য প্রদান করা যে আমি সত্যবাদী এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবেই আর সেটা প্রকাশিত হওয়া এবং এক বছর নয় এক বছর পৃথিবীর অর্ধেকাংশ আর অপর বছর পৃথিবীর অপর অর্ধেকাংশে এই নিদর্শন প্রকাশিত হয়েছে আঠারোশো চুরানব্বই এবং আঠারোশো পঁচানব্বই সালে যেটি কোনো মানুষের হাতে করা সম্ভব নয় অতএব স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে হাজরাত মির্জা ওলা আহম্মদ কাজিনা আর ইসলাম যে দাবি করেছেন সেটাকে আল্লাহ আল্লাহতালা নিদর্শনের মাধ্যমে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি সত্যবাদী আর এটি মসিমাসাল্লাম যখন বলেছেন যে হবে তারপরেই হয়েছে এটা এরকম না যে কাকতালীভাবে ঘটনাটি ঘটেছে বলে দেন যে অনেকে বলতে পারেন যে এটার কোনো প্রমাণ আছে কিনা এই বাংলাদেশে সুরে সুরে পীর সাহেব তার পুস্তক উনিশশো তেরো সনে উনিশশো ষোলো সনে পুস্তক লিখেছেন মদিনা কোলকি অবতরের সোফিনা এবং সফিনায় সাফার সেই গ্রন্থে উল্লেখ করেছেন যে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়েছে যেটা ইমাম মাহিদির লক্ষ্য